আসসালামু আলাইকুম, আমি হেমা আক্তারিফা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেসের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের চলমান দুটি প্রজেক্ট হল এগ্রি কনসালটেশন প্রোগ্রাম এবং ভেটেরিনারি কনসালটেশন প্রোগ্রাম। আজকে আমি ভেটেরিনারি কনসালটেশন প্রোগ্রামের অন্তর্ভুক্ত হলস্টাইন ফ্রিজিয়ান গাভী বাংলাদেশে পালনের উপকারিতা এবং অপকারিতা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। হলস্টাইন ফ্রিজিয়ান গাভী বাংলাদেশে পালনের উপকারিতা। আমাদের দেশীয় গাভী দৈনিক 4-5 লিটার দুধ দেয়, যেখানে হলস্টাইন ফ্রিজিয়ান দৈনিক 30-35 লিটার দুধ দেয়, যা আমাদের দেশীয় গাভীর প্রায় 9 গুণ। জেনেটিক ক্রসিং এর মাধ্যমে আমরা দেশীয় গরুর উন্নত প্রজাতি তৈরি করতে পারি, যার ফলে দেশীয় গাভীর দুধ উৎপাদন ক্ষমতা 16 লিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। হলস্টাইন ফ্রিজিয়ান গাভীকে দুধ ও মাংস উৎপাদনের জন্য প্রধানত ব্যবহার করা হয়। এখন আসি হলস্টাইন ফ্রিজিয়ান গাভী বাংলাদেশে পালনের অপকারিতা নিয়ে। এই গাভী বাংলাদেশে পালনে খরচ অত্যন্ত বেশি। যেহেতু এরা শীতপ্রধান অঞ্চলের গাভী, তাই আমাদের দেশে এদের পালন করতে হলে ফোয়ারা বা ময়েস্ট ফ্যানের মাধ্যমে সর্বক্ষণিক পানি সরবরাহ রাখতে হয়, যা প্রচুর ব্যয়বহুল। এই প্রজাতির গাভী মাঠে মুক্ত অবস্থায় থাকতে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় তাদের সর্বক্ষণিক মুক্ত রাখা সম্ভব নয়। 100% হলস্টাইন ফ্রিজিয়ান আমাদের আবহাওয়ার জন্য উপযোগী নয়। এদের পালন করলে এদের মধ্যে জেনেটিক ফেলিওর, রিপ্রোডাক্টিভ ফেলিওর, হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে, এমনকি হিট অ্যাটাকও হতে পারে। তাই এদের ক্রসিং এর মাধ্যমে 75% পর্যন্ত হলস্টাইন ফ্রিজিয়ান আমরা পালন করতে পারি। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।